নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময়। দুই নং সেক্টর মুক্তিযোদ্ধা পুনর্মিলনী উৎসব 2023 অনুষ্ঠিত। কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে মহান মুক্তিযুদ্ধে দুই নং সেক্টরের অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী উৎসব 2023। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে শনিবার কুমিল্লা ক্লাবে এই পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযুদ্ধকালীন দুই নং সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করেন। এ সময় 500 বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। শনিবার সকাল 11টায় নগরীর কুমিল্লা ক্লাবে বেলুন উড়িয়ে পুনর্মিলনী উৎসব উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা ইউনিট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিউল আহমেদ বাবুলের সভাপতিত্বে কুমিল্লা জেলা প্রশাসক শামীম আলম, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জামাল নাসের, বীর মুক্তিযোদ্ধা বাহার রেজা বীর প্রতীক, সিটি মেয়র আরফানুল হক রিপাত, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন এবং কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ ওমর ফারুক সহ জেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। কুমিল্লা থেকে সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, নবীনগর তিতাস টিভি। আপনার এমপি যদি আপনার কিছু না করে বিশ্বাসের ভাব আমরা দেখলাম বাংলাদেশের সকল ধনী বণিকরা নেতার জন্য আপনারা সবাই দোয়া করবেন। হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম, শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সী, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।